বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলীয় বিধায়কদের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। তিনি বলেছেন, দলবদল এখন ফ্যাশন। বীরভূমের জেলা সদর সিউড়িতে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরকমটাই জানিয়েছেন তিনি। সাধারণভাবে কথাবার্তা চলছে, সবার সঙ্গে বৈঠক হয়েছে, কিন্তু এদের প্রথম থেকেই চার পাঁচ জনের ছয় জনের এরকম এটা ছিলই সমস্যা। তাদের সঙ্গে কথাবার্তা চলছিল, কিন্তু তাদের কম্পালশন আছে, তিনি পার্টিকে যারা ওদের জিতিয়েছেন তারা আমাদের কাছে আছেন, সেই জন্য ওটা নিয়ে কোনো প্রবলেম। টিএমসি ভোটের আগে ডজন ডজন এমএলএ পার্টি ছেড়ে চলে এসেছিলো, তো টিএমসি হেরে গেছে। এরকম কিছু লোক থাকে যারা পরিবর্তন করে, তাদের উপরে পার্টি বা সাধারণ মানুষের কিছু যায় আসে না।